চীনের দক্ষিণ পূর্ব উপকূলের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অংশ হিসেবে এই বিমান পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, চীনের দক্ষিণ পূর্বের ওয়াংডং প্রদেশের উপকূলের আকাশে গোয়েন্দা বিমানটিকে দেখা গেছে। গুয়াংডং প্রদেশের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান ওড়ার ঘটনা একেবারেই বিরল। এমন সময় চীনের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যখন তাইওয়ানে বিশাল সামরিক মহড়া চলছে। এই মহড়ায় মার্কিন অস্ত্রসহ উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীন সাধারণত এ ধরনের মহড়াকে উস্কানিমূলক তৎপরতা হিসেবে গণ্য করে থাকে। তাই চীন তাইওয়ানকে এখনও নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এরপরও তাইওয়ানকে নানাভাবে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন বারবারই বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা। বেইজিং এক চীন নীতি মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে। অন্যদিকে লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে তুরস্ক, অভিযোগ করল মিশর। তুরস্ক সংঘর্ষ কবলিত লিবিয়ায় দলে দলে সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মিশর। জাতিসংঘে নিযুক্ত মিশরের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস এই অভিযোগ করেছেন বলে খবর দিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশিয়া টুডে। মোহাম্মদ ইদ্রিস তুরস্কে প্রতি ইঙ্গিত করে বলেন, কোনো কোনো দেশকে এখন লিবিয়ায় সন্ত্রাসী পাঠানোর কাজ বন্ধ করতে হবে। সন্ত্রাসীদের এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যাদের অভ্যাসে পরিণত হয়েছে, তাদেরকে এই অভ্যাস ত্যাগ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। লিবিয়া সংকটে জড়িত দেশগুলো সাম্প্রতিক সময়ে অভিযোগ করে আসছে যে তুরস্ক সিরিয়া থেকে আল নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদেরকে লিবিয়ায় স্থানান্তর করছে, যদিও আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করে আসছে। 2014 সাল থেকে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপ অপরকে উৎখাত করার জন্য সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। এক পক্ষে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকার, আর অন্য পক্ষে রয়েছে পূর্বাঞ্চলীয় তব্রুক শহরভিত্তিক জেনারেল খলিফা হাফতার বাহিনী। সংযুক্ত আরব আমিরাত, মিশর, রাশিয়া, জর্ডান থেকে সহযোগিতা পাচ্ছেন খলিফা হাফতার। অন্যদিকে ত্রিপলি ভিত্তিক সরকারের পেছনে রয়েছে তুরস্ক। দুই পক্ষেরই বিদেশি সমর্থকদের বিরুদ্ধে উন্নত মানের অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। অন্যদিকে লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সংসদ দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার জন্য মিশরকে অনুমোদন দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির আগেই লিবিয়ার সিত্রে শহর এবং জুফরা বিমান ঘাঁটি ত্রিপলি ভিত্তিক সরকারের কাছে হস্তান্তর করার শর্ত দিয়েছে তুরস্ক। এই নিয়ে লিবিয়ার ভয়াবহ সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পূর্বাঞ্চলীয় তব্রুক শহরভিত্তিক লিবিয়ার বিদ্রোহীদের সংসদ সোমবার এক বিবৃতিতে বলেছে, লিবিয়া এবং মিশরের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করার অধিকার মিশরের সামরিক বাহিনীর রয়েছে। যদি দুই দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে মিশর সামরিক হস্তক্ষেপ করতে বাধ্য হবে। 2014 সাল থেকে লিবিয়ার আন্তর্জাতিক সমাজ, স্বীকৃত সরকার এবং বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড রকমের সংঘর্ষ চলছে। বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশর। অন্যদিকে ত্রিপলি ভিত্তিক জাতীয় সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। তুর্কি সমর্থন নিয়ে লিবিয়ার সামরিক বাহিনী এরই মধ্যে বিদ্রোহীকে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে পিছু হটিয়ে দিয়েছে। গত মাসে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছেন, লিবিয়ার সিত্রে শহর এবং জুফরা বিমান ঘাঁটি হচ্ছে মিশরের জন্য রেড লাইন। সিত্রে শহর এবং জুফরা বিমান ঘাঁটির পতনের আশঙ্কা দেখা দিলে তা ঠেকানোর জন্য মিশরের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জেনারেল সিসি। সিসির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। অন্যদিকে এবার আল আকসা মসজিদের উদ্ধারের ঘোষণা এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান আয়া সোফিয়াকে আবারও মসজিদে রূপান্তরিত করার পর এবার ইসরায়েলের কাছ থেকে আল আকসা মসজিদকে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। গির্জা থাকার পর আয়া সোফিয়াকে 1453 সালে মসজিদে রূপান্তরিত করেন উসমানীয় সুলতান মেহমুদ আল ফতিহ। পরে 1934 সালে তা জাদুঘরে রূপান্তরিত হয়েছিল। আয়া সোফিয়াকে আবারও মসজিদে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়। আয়া সোফিয়াকে মসজিদে পরিণত করার ঘোষণার পর আল আকসা মসজিদকে মুক্ত করার বার্তা দেওয়া হয়েছিল তুর্কি প্রেসিডেন্টের ওয়েবসাইটে। বলা হয়েছে, আয়া সোফিয়ার পুনরুদ্ধার হলে বিশ্বজুড়ে মুসলমানদের আবারও কৃতিত্বের প্রথম পদক্ষেপ। আয়া সোফিয়ার এই উত্থান নিপরিত শোষিত মুসলমানদের আশার আলো। ভাষণটি আরবি অংশে বলা হয়েছে, আয়া সোফিয়াকে মসজিদে পরিণত
করা আল আকসা মুক্তির অংশ। জেরুজালেমে পুরনো শহর যেখানে আল আকসা মসজিদ রয়েছে তা নিয়ন্ত্রণ থেকে ইসরায়েলে বিতাড়িত করার ইঙ্গিত করা হয়েছে। এরদোগান ইসরায়েলের চরম সমালোচক হিসেবেই পরিচিত। অন্যদিকে বিতর্কের পরও কেন সৌদি আরবকে অস্ত্র দিচ্ছে ব্রিটেন? ইয়েমেনে লড়াই চলছে 5 বছর ধরে। এই যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু বেড়ে চলার পটভূমিতে সৌদি আরবে অস্ত্র রফতানিতে ব্রিটেনের ভূমিকা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। কেন সৌদিদের অস্ত্র যোগাতে এত আগ্রহী ব্রিটেন? এই নিয়েই 7টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরা হলো। এই 3টি দেশের যোগাযোগের সূত্রগুলো কোথায়? তেল সমৃদ্ধ সৌদি আরব বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা দেশ। আরব দুনিয়ার সবচেয়ে দরিদ্র দেশ প্রতিবেশী ইয়েমেনে বিদ্রোহীদের দমনে বিমান হামলায় নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। গত বছর এক রিপোর্টে ব্রিটেন নিজেকে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ অস্ত্র বিক্রেতা বলে বর্ণনা করেছে। ব্রিটেন যত অস্ত্র রপ্তানি করে তার 40% বিক্রি করে শুধু একটি দেশের কাছে, আর সেটি হল সৌদি আরব। ইয়েমেন যুদ্ধে সৌদিদের পাশে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। 2019 সালে প্রকাশিত ব্রিটিশ সরকারের প্রতিবেদন অনুযায়ী তারাও ব্রিটেনের কাছ থেকে অস্ত্র কেনার তালিকার ওপরের দিকেই রয়েছে। ইয়েমেনের অবস্থান কি? ব্রিটেনের এই কোটি কোটি পাউন্ড মুনাফার অস্ত্র ব্যবসা ইয়েমেনের সাধারণ মানুষের জীবন কিভাবে বিপন্ন করে তুলেছে এবং কি ধরনের ভয়ানক প্রভাব ফেলেছে, ব্রিটেনের বিরোধী রাজনীতিক ও অস্ত্র ব্যবসার বিরোধীরা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতিসংঘ বলছে ইয়েমেনে বিশ্বে সবচেয়ে ভয়াবহ একটি মানবিক সংকট তৈরি হচ্ছে। জাতিসংঘ তাদের রিপোর্টে যাচাই করা তথ্য তুলে ধরে বলেছে, 2020 মার্চ পর্যন্ত ইয়েমেনে মূলত সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় বেসামরিক মানুষ মারা গেছে, অন্তত 7,700 জন। অন্যান্য পর্যবেক্ষক গোষ্ঠী অবশ্য বলছে সেখানে মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ব্রিটিশ সরকারের বক্তব্য কী? গত গ্রীষ্মে মানবাধিকার আন্দোলনকারীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বড় ধরনের একটি বিজয় পেয়েছিল। তারা বিষয়টি আদালতে নিয়ে যায় এবং আদালতের নির্দেশে ব্রিটিশ সরকার সৌদি আরবে অস্ত্র রফতানি বন্ধ করতে বাধ্য হয়। আদালত সরকারকে এই অস্ত্র বিক্রির নীতি ইয়েমেনে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন কিনা তা বিবেচনা করে দেখার নির্দেশ দেয়। প্রায় 1 বছর পর সরকার তার মূল্যায়ন শেষে ঘোষণা করে যে তারা অস্ত্র বিক্রি আবারও শুরু করবে। সৌদি আরবের অভিপ্রায় সঠিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার ক্ষমতা দেশটি রাখে, জানান ব্রিটেনের বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিজ ট্রাস। তিনি সরকারি বক্তব্য তুলে ধরে বলেন, সেখানে আইন লঙ্ঘনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে মাত্র। সমালোচনা কেন? ব্রিটেনের লেবার পার্টির এমএলএ থর্নবেরি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে বিরোধী দলের মুখপাত্র। তিনি মনে করেন সরকার তার এই সিদ্ধান্তের সপক্ষে নৈতিক যুক্তি দিতে পারবে না এবং তিনি বলেছেন এর মাধ্যমে ব্রিটেনের মানবাধিকারের পক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। গত বছর ব্রিটিশ সরকারকে আদালতে নিয়ে গিয়েছিল যে অস্ত্র ব্যবসা বিরোধী সংগঠন, সেই দ্য ক্যাম্পেইন এগেনস্ট আর্মস ট্রেড বা ক্যাট বলছে এটি নৈতিকভাবে দেউলিয়া একটি সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে বিমান হামলায় হতাহতের বিষয়টি নজরদারি করে এমন একটি ব্রিটিশ ভিত্তিক সংস্থা এয়ার ওয়ার্স বলছে, সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করার জন্য ব্রিটিশ সরকারের সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া সন্দেহজনক এবং অনির্ভরযোগ্য। এই সংগঠনটির দাবি, মিত্রদেশ সৌদিদের কথা যদি ছেড়েই দেয়া হয় তারপরেও ব্রিটেন নিজেই যে ইয়েমেনে হামলা চালিয়েছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। ব্রিটেন তদন্তের ক্ষেত্রে যেসব মাপকাঠি নির্ধারণ করেছে তাতে বেসামরিক মানুষের ক্ষতির বিষয়টা স্বীকার করে নেয়ার পথ অসম্ভব করে দেওয়া হয়েছে, বলছেন এয়ার ওয়ার্স। সংগঠনটি তাদের যুক্তির সমর্থনে ইসলামিক স্টেট এর বিরুদ্ধে ব্রিটেনের 5 বছর ব্যাপী লড়াইকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে। ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সিরিয়া ও ইরাকে ব্রিটেন আইসিস এর বিরুদ্ধে লড়াইয়ে 4,400 অস্ত্র দিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।